আসলে আওয়ামী লীগের জন্ম রাস্তায় না, রাজপ্রাসাদে জন্ম। মহান মুক্তিযুদ্ধে অন্য কারো যে কন্ট্রিবিউশন আছে, নেতৃত্ব আছে, এটা আওয়ামী লীগের তারা স্বীকার করে না, আপত্তি। এবং আওয়ামী লীগ তাকে চিনাইছে গোলাম মাওলা রনিকে। আপনি যদি আল্লাহকে বলেন যে হে আল্লাহ, এইরকম 100 ইঁদুর বিড়াল এদের জবান দিয়ে দাও, এবং ওদেরকে যদি বলা হয় বিড়াল তুমি বলো তো ভোট চোরকে, এই যে মিষ্টি মিষ্টি করে একটা শিল্পী সাহিত্যিকের ভাষায়, কবির ভাষায় সবচেয়ে খারাপ আচরণগুলো করতেছে সে। একটা ভাঙাচোরা দেশ, একটা অভাব, একটা অনটন, ভিক্ষার ঝুলিয়ে দিয়েছে, খরা খরা ঝড় ঝঞ্ঝামের একটা দেশটাকে একটা কী অবস্থা আপনারা বিএনপি, আপনার তো বিএনপির স্বল্পকালীন নেতা, আমি পুরানদেরকে বলবো কী রেখে গেছেন আপনারা এই দেশে, সেইটা জায়গা থেকে আজকে বাংলাদেশ সকল ক্ষেত্রে মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে মান সম্মান, শিক্ষা দীক্ষা, এগ্রিকালচার থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, কোন জায়গাটায় আজকে আওয়ামী লীগ পিছনে? আজকে আওয়ামী লীগে তো বাংলাদেশটাকে আধুনিক পর্যায়ে নিয়ে আসছে। এখন আপনারা এই আওয়ামী লীগকে থাকা রাখা যাবে না, শেখ হাসিনাকে চলে যেতে হবে, এমন ক্ষমতা আপনাদের নাই। এমন ক্ষমতা কি আছে কিনা গোলাম মাওলা রনি? এই ব্যাপারটা দেব তার আগে দাদার একটু বক্তব্যের ছোট্ট একটু বিরোধিতা করি। না চাপা বুঝি না, সে বলছে আওয়ামী লীগের জন্ম রাস্তায়। আসলে আওয়ামী লীগের জন্ম রাস্তায় না, রাজপ্রাসাদে জন্ম। এবং ঢাকা শহরে আওয়ামী লীগ যে সময়তে জন্ম নিয়েছিল, সবচেয়ে অভিজাত, সবচেয়ে দৃষ্টিনন্দন, সবচেয়ে ধনী যে বাড়িটি সেটা হলো রোজ গার্ডেন। সেই বাড়ির মধ্যে আওয়ামী লীগের জন্ম হয়েছিল, মানে রাস্তায়। ফকির মিসকিনের মতো আওয়ামী লীগের জন্ম হয় নাই আওয়ামী লীগ, এইটা হলো আমি দাদাকে জাস্ট এখন যেটা প্রশংসা নাকি এটা মূল ব্যাপার, দাদা জানেন এটা। দুই নম্বরে যেটা হলো, আপনি যেটা প্রশ্ন করেছেন যে কি প্রশ্নটা করেছেন বলেন, আপনারা আসলে একেবারে জনগণকে ছাড়াই ক্ষমতায় আসতে পারবেন কি না? না প্রশ্নটা এটা ছিল না, ওটা প্রথমত হলো যে জনগণকে ছাড়া তো বিএনপি ক্ষমতা, এই কথাটিও বলেছেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, যে যদি আসলে আপনারা ক্ষমতায় আসতে চান সেক্ষেত্রে আপনাদের নিশ্চয়ই জনগণের ভোট দরকার। এখন দাদা তো 91 দীর্ঘদিনের এমপি, প্রাজ্ঞ রাজনীতিবিদ, হয়তো ঢাকা শহরে যারা চুঙ্গা ফুঙ্গায় বড় বড় কথাবার্তা বলে সেটা, বাট উনি আমার পাশে কনস্টিটিউয়েন্সির বহুবার। দাদা কয়বার এমপি হয়েছেন? ছয়বারের সংসদ সদস্য, মন্ত্রীও ছিলেন। তো তৃণমূলের টেমটা সে বুঝেন, উনি বুঝেন, তা বোঝার পরে এখন বিএনপির যে রাজনীতির যে গণভিত্তিটা, সেই গণভিত্তিটা এবং 91 সালে বিএনপি কেন ক্ষমতায় এলো এটার যে দার বি আওয়ামী লীগের একেবারে শত সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন 91তে এলো না, এটা দাদা খুব ভালো করে বোঝেন। বিএনপির যে নীরব একটা জনগণের সঙ্গে তাদের একটা ইথারে একটা সম্পর্ক রয়েছে, যে সম্পর্কটা বিএনপি সবসময় বুঝতে পারে, আওয়ামী লীগ এই সম্পর্কটাকে সবসময় নেগলেক্ট করেছে, আজীবন নেগলেক্ট করেছে। এবং আওয়ামী লীগের মধ্যে সবসময় কতগুলো মানে অহমিকাবোধ, আমরাই মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধের যত সার্টিফিকেট সব আমাদের কাছে, আমরা যদি রাজাকার বলি তো তুমি রাজাকার হয়ে যাবে, আর আমরা যদি মুক্তিযোদ্ধা বলি তো তুমি মুক্তিযোদ্ধা হয়ে যাবে। আর এই যে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, ফলে এর বাইরে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের বাইরে মহান মুক্তিযুদ্ধে অন্য কারো যে কন্ট্রিবিউশন আছে, নেতৃত্ব আছে, এটা আওয়ামী লীগের তারা স্বীকার করে না, আপত্তি। আপত্তি না, স্বীকার করে, আপত্তি কিন্তু, আচ্ছা আপত্তি, মারাত্মক আপত্তি। এখন সেটা না করে সে করছে কি, এই যে তাদের ভিতরে যে এই অহমিকা বোধ, এই অহমিকা বোধের কারণে কি হচ্ছে, মুক্তিযুদ্ধ একটা জাতীয় গৌরবের ঐতিহ্য, এবং এই মুক্তিযুদ্ধের সময়টিতে নৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, মানসিকভাবে, এমনকি এই প্রজন্মের যারা রাজাকারের সন্তান সন্ততি তাদেরও কিন্তু জাতীয় পতাকা দেখলে চোখের পানি এসে যায়, রাজাকারদের সন্তানেরও, এটা একটা জাতীয়তা বোধ। এখন এই জাতীয়তা বোধকে যেটা সার্বজনীন, ওটা যখন আওয়ামী লীগ নিজেদের পকেটে নিতে চায়, তখনই জনগণের সাথে তাদের যে দূরত্বটা সৃষ্টি হয়। গোলাম মাওলা রনি, আপনি কি এটি মনে করেন না গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে হলে একটি অংশগ্রহণমূলক নির্বাচন খুবই জরুরি? এটা তো এর জন্যই তো আমরা আসলে আন্দোলন করছি, এবং এত লড়াই সংগ্রাম আমাদের 40 লাখ লোকের বিরুদ্ধে। যে কথা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে আওয়ামী লীগ আসলে আপনাদের সেই আন্দোলনে ভীত, কিন্তু আপনারা 16 বছর ক্ষমতার বাইরে, কিন্তু আপনাদের আন্দোলন আসলে কোনো ধরনের ফলাফল কি এখনো পর্যন্ত দেখতে পেরেছে? মূল ব্যাপারটা হলো একটা রাজনৈতিক আন্দোলন কখনো কখনো 100 বছর চলতে পারে, 100 বছরও আন্দোলনের যে সফলতা নাও আসতে পারে, আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে 100 বছর পরেও সেই আন্দোলনের সফলতা ব্যর্থ হতে পারে। কিন্তু যে আন্দোলনের ফলশ্রুতি, অর্থাৎ আমরা একটা রেজিমের বিরুদ্ধে আন্দোলন করছি, একটা আদর্শ প্রতিষ্ঠা করতে চাচ্ছি, সেটা হলো গণতন্ত্র, এবং গভীর রাত্রে ভোট চুরি করা হয়েছে, আমরা কারা ভোট চোর, কারা চুরি করেছে এই সত্যটা আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, এবং এটা আলটিমেটলি এখন রাস্তার যে একটা ভিক্ষুক থেকে শুরু করে
অবোধ প্রাণী অর্থাৎ আপনি বিড়াল থেকে শুরু করে অন্য যে সকল প্রাণী আছে আপনি যদি আল্লাহকে বলেন যে হে আল্লাহ এইরকম 100 ইঁদুর বিড়াল এদের জবান দিয়ে দাও এবং ওদেরকে যদি বলা হয় বিড়াল তুমি বলো তো ভোট চোরকে বিড়াল হাত উঠিয়ে টু দি পয়েন্টে দেখাই দেবে এ এরা হলো ভোট চোর এবং এটা ছিল আমাদের আন্দোলনের ফসল এবং আমরা সে করতে পেরেছি তো কাল্পনিক কথাবার্তা এবং এই যে মিষ্টি মিষ্টি করে সবচেয়ে খারাপ কথাগুলো বলে এই যে মিষ্টি মিষ্টি করে এটা শিল্পী সাহিত্যিকের ভাষায় কবির ভাষায় সবচেয়ে খারাপ আচরণগুলো করতেছে সে একটা রাজনৈতিক দল আওয়ামী লীগকে সমালোচনা করার অধিকার তার নাই কারণ সেও আওয়ামী লীগের লোক সে এখন জায়গা ধরেছে বিএনপিতে উনি তো আওয়ামী লীগ থেকে এমপি হয়েছে প্রথম এবং আওয়ামী লীগে তাকে চিনাইছে গোলাম মাল্লা রনিকে আর সেই গোলাম মাল্লা রনি এখন বিএনপিতে গিয়া আওয়ামী লীগের ভোট নাই একটা লোকে বলবে না ইঁদুর বিড়ালও আওয়ামী লীগের কথা বলবে না সেই জন্য তো সেই জন্য তো আমরা চাই আপনার নির্বাচনে আসেন আপনারা তো এই যে কেন পরপর নির্বাচনে আসেন না তিনবার এই জবাব দিতে হবে এটা শুধু আওয়ামী লীগকে দায়ী করলে চলবে না এই জন্য সমস্ত দায় দায়িত্ব বিএনপির তারা রাজনৈতিক দল তারা কেন নির্বাচন আসে না আপনাদেরকে ক্রেনে উঠে নিয়ে ক্ষমতায় বসাই দেবে কেউ আপনার আসতে হবে এই পথে সুতরাং এই ঘৃণা ধর্মসম্ভব আপনারা কি সেই পথটা তৈরি করে দিয়েছেন কিনা যাতে করে সব রাজনৈতিক দল নির্বাচন অংশগ্রহণ করতে পারে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছেন যেহেতু তিনি এই দেশের প্রধানমন্ত্রী এবং তিনি যদি চান এবং তিনি চান তিনি আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন আজকেও বলেছেন এই সরকার আসলে চাইছে যাতে করে সব রাজনৈতিক দল নির্বাচনে আসে আমরা শুধু তবে আমাকে একটি বিরতি নিতে হবে নির্বাচন সুষ্ঠু হবে সুন্দর হবে প্রত্যেকে সেভাবে প্রস্তুত নিশ্চয়ই আর কি স্যার এমনি উদিত দেশ আমরা